아이고. 이또 이제 왜 잡히라지? 이 방금 나간 딜레이래 그래. एमने दिल्ली अपना वाट लाऊं दूंगा आज को अभी कोई बर्जिन दिखल ची ओ बुनो को तुम्हारे फेरो तोर बच्चा ही बुलाए कोई बर्जिन दिखले ही से ठीक हो यार बाप दुजन देख के हुआ हाँ दुजन देख सोतनी ओए वाह वाह ये रे हो बर्जिन डाल बोल जाए तेरे ने उन बातें जा बानू तुम्हारे लुक लुक भी बच्चा रे शाम लाई लाओ नहीं ले फसल या गुल गुला हो रही हूँ ये तुम्हें चल ना दूर तो खोने कितना इसे तुम्हार हमला है ना नहीं है कि ताको इलो होय बर्जिन इता बोले ने उन ওই তে পারে তারে কেবা নেউলর রূপ ধরিয়া দেখা দিছোই দিয়া হল বেটির মা তুনো জানে ওলা কর গুন্ডার রূপ ধরিয়া মা বুয়ারে ইয়ে সুদ দিলাইতা ইস ইতা তো সুজা নাই সেই দিন চলে গেছে রাগলে অত মাথা নি জামা এরে ও ও যে খবর কিটন মেইন কাহিনী কি আগে উনা মার গেছে নাকি জিনা জিনা বাবা বুত ইতা আন্দু জান্দু মা তুনো টাইম আমার গেছে নাই আমি মোরে বুত আমারে কও ওই কইজি কেন কইজি আমি না দি ও হই বড় খান্দা গুলস্তান না আইজি যাও না নি আক্তা দে জিতাই তাই দুই জন না নি নয়া কই বড় খান্দা কই জি উই দুই হ্যাঁ ওই গো আইজি আমারে দেখার আছে তে ছোট পাইয়া দিছল দর আরু মুটলু কই দিছল আল্লাহ মাবুদ আমি তা কিতা উনি আর রে আল্লাহ আমি জিও না ও মা ইতা খবর জি নইল রে বুঝছ নি বারল রে ও উদা বারল মুক্কান বন করিয়া আমার খান্দা দেখি আউট হই যা আউট হই যা নাইলি কিন্তু আমি আইজ কইলাম না বাতে যা মানু এ খালি অ্যাক্টিং দেখিও অ্যাক্টিং কি দাও হ্যাঁ এই মুহূর্তে অ্যাকশন শুরু করি লাইমু বন্ধ করো ইতা ফাটা ঢোলা কত বাজাইতা ও দ ও ভাই কি বান্দর না গিলা দাপি দিই আর পারতি না রে বান্দরর বাচ্চা আইজ তোরে লইয়া কি আমি দে সঙ্গে এই এই নাথ বন্ধু জানুনাথ বন্ধু আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না আপনি এলাকার মেম্বার না বহাটে গুন্ডা হ্যাঁ কেনে কেনে ই কথা কইলে কেনে কারণ হইল প্রত্যেক দিন রাস্তা খারাপ করিয়া ডিস্টার্ব করেন আপনি হাসা কথা কইছো আপনার কারণে রাস্তা ঘাটে বারণি মুশকিল হয়ে গেছে বুঝলাম না আমি তোমার কি তেমন ডিস্টার্ব করলাম আপনার কারণে চুমকির লগে বালা করে দুইটা মা তো মারতাম পারি না আমি ঘর থেকে মাত্র 30 মিনিট সময় লিয়া বারই আর আপনি আমার রাস্তা 35 মিনিট সময় নষ্ট করেন আপনি মেম্বার হইছন ঠিক কিন্তু স্মার্ট হইলা না দেখ রাইনি হ্যাঁ সুরর মার বড় গলা এই তোমরা দেখি আমার উল্টা জারি মারো রে অধিকারের কথা জারি মারি খোয়া লাগে চুপ করে বেয়া দেব কল বেশর মোল্লাখান রাস্তা দুই আড্ডা মারাই আর বুঝাইলো কো আমি ডিস্টার্ব করলাম না আমি বড় গলায় মাতবা না নাইলে খুব অসুবিধা হইব কিতা কিতা অসুবিধা হইব গতবারই ফুড়ি তুই আমার কিতা অসুবিধা করবে গো আপনার নামে মামলা করব এই আমি একজন গণ্যমান্য মানুষ আমি এলাকার মেম্বার বে আর আমি নারী আপনারা ফাঁসাইতে মাত্র 10 মিনিট সময় লাগবে শুনো গো বেজালি নারী আমি কিন্তু একজন সৎ মানুষ আপনি যত বড়ই সৎ মানুষ হইন না কেন একজন নারীর কাছে আপনি অসহায় কথাখান মনে রাখুন জানু আমি নারী সংক্রান্ত মামলায় জেলা দিন কাটাইবা এই চলো এখানে আন্দোসন্দ মানুষ লাগে মাতিয়া সময় নষ্ট করে লাভ নাই হ্যাঁ দেখ রাইন ও আল্লাহ এ কোন যুগ দিন কাটাইরা রে আল্লাহ হ্যাঁ অভিশাপ দিতাম নি না হাম নাই অভিশাপ দিরাম না কাল কিতা বাবা দি গুন্দা মত না রং সুনন দুর্গা কিতা আর মাতাম তোর লগে হ্যাঁ তুই মানুষ মাত বুঝছ নি বেটা সবটাও জেল লাগি তো যাও আমি জুমকি দে বিয়া করতাম ইয়ে জানই না ও জুবিল্লার গুরি আর বিয়া করি তা আমি আশা করব তুই রো বাবাই করে জি দিন জো নাই গো মেসা করব রি না ই কো সব কমর উড়ি এ হাসিম আমার করে বা আমি আগে ব্যাপারটা বুঝি হুনো বাতাসা বানু বুঝা বুঝির কোনো দরকার নাই তারে কইন তাকে ওড়িয়া যাইতো কি জিনা বিয়া হইনি না করি আদলা নিলে ও ইনটাকে ওরতা না যাও শুনন দুর্গা বিয়া করার জ্ঞান আছে নি তোমার তোমার কাছে বহুত বেশি আছে ইকান বুঝতাম দিলা ইন্টারভিউ দিয়া দেখো দেখো আইনি হাসানি 100টা প্রশ্ন করলে একটার উত্তর দিতে পারবে নি হারাম জাদা হ্যাঁ এ এক মাত মতলাই ও ভাই আমি যদি তোমার প্রশ্ন উত্তর দিতে পারি একটার পারতাম না কেন পারমু আমি তো আবার তোল্লাখান গর্দব না ই সে কোথায় কোন আশালা আশালা না হ্যাঁ ইকু তো একবারে সুজা পাঠশালা ওই যে না ইকুইলো রাজ্যশালা হ্যাঁ আচ্ছা হল কোথায় কোন ফল ফল না কোন ফল ফল না কোন ফল এ পরীক্ষার ফল না ওই যে রাজা মাত মাত করতাম সঠিক ইকুইলো গিয়া কাটি মামলার ফল
চুপ করো মে, তুমি আবার কিতা বুঝাইতেছ রে? আমার ফুয়া তোমাকে চালাক, জলদি তার বিয়ার ব্যবস্থা করো। জি না জি না, ইটা ইন্টারভিউ মানি না, ফাইনাল ইন্টারভিউ পরবর্তীতে ঘোষণা করা হবে। হবে গাছের তলে আফজলের গলে চুপ চুপ ফাগলর ফাগল। হেই, আমি কোনদিন আফজল গলার ধরলাম রে? বন্ধ কর, আপডেড়িয়া মাতিস না, থাপড়াইয়া খানা করি পালাই। আপনারা কিন্তু নিজ হাতে বুট দিয়া মেম্বার বানাইছি। এই এই, তুই যে আমারে বুট দিছ ই কথা আমি কেউ কইছ না, তোর আল্লাহ দোয়াই লাগে কেন তা কেউ কইছ না? কেনে 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 এখানে বুঝছত নানি, মানুষে শুনলে কইবা ফাগলোর বুট আমি ফাঁস করছি। আচ্ছা কইতাম না, তবে একটা শর্ত আছে। শর্ত? আচ্ছা হো, কতর কিতা শর্ত? আপনি উকিল বাবু ইয়া তাইরে আমার বিয়াখান করাইয়া দিলেন। এই হর হর, সামনে দেখো নাই লাত মারি আমারে জুড়ি বানাই ফেলাই দিল। আর তুই এইটা গিলা ফাগলোর ফাগল, আমিও দেইলাম। তুই বেইমান রে, সত্য প্রেমে দিলি না সম্মান। ও মেম্বার, ও মেম্বার রে, সত্য প্রেমে দিলি না সম্মান। আমি আমার যারা উঠু রইল না, আমি জানিয়ে বিষলে ভাইয়া দেখবো এর মাঝে তোমার বান চাড়বো। ও বিষ দৌড়ে লাভ রে, বিষ দৌড়ে লাভ, দৌড়ে লাভ রে। আর কইও না রে বাবা, শুনুন দুরুড়ি রে রানি, ইনি মাঝে মারি দিছে ও বিষ করলাম, বুঝছো রে? ও বিষ ও জান বাড়ি করলাম, বুঝছো রে? আব্দুল হাসিমার বাপ, তোমার পাগলা বলা দুঃখ থেকে আমারে বাঁচাও। না না, হি ঠিক আছে, হে তো সঠিক কাজ করে, আর বাদ বাকি আমি দেখলাম। হাসিমার বাপ, একবার যদি ছুটতাম পারি জিন্দগি লাগে বাড়ি ছাড়িয়া যাইমু। আল্লাহ হাসিমার বাপ, তুমি মাতিও না, তোমার রক্ত দেখে আমার সহ্য হয় না। হাসি ধরো ধরো ধরো, এর বিজে উঠান মারে আর ও বিজে মাটি, হিঙ্গি মাতে হাইতে যাবে জীবন হলো মাটি। দৌড়িলাম দৌড়িলাম রে, অপিনি দৌড়ে আম দৌড়েলাম রে, এর বিষে দৌড়ল যারে।
কথা দিহিল গো ইয়া ই কি গো এইটা কি হো গুন্ডা গুন্ডি দোটা উবা আকেলালি মেম্বার আজ যদি তুমি না কুনতা মাতো তে ফুরা বেজ আজ তোমার মুখ কোনো মাপ নাই তুমি মুখ কান গুরিয়া যাও গে মেম্বার সাহেব কবে আক কবে আক বুঝলাম না আজ থেকে আমরা রানা মাতে যাইন কি বিষয় কিতা তার কিতা করতাম তোমরা কিতা গান নিয়ে দিতাম নি ও এখন তো জারে দিয়াও মাতবা কারণ ইলেকশন তো পাস করাইয়া দিলাইছি ও মাই আর ভাই তোমার তার সমস্যাটা কিতা কোসাই তোমার তার মাথাইলো মাইন্ড করো না মাথাইলো মাইন্ড করো আপনার তো মাথা নে ধরন না বালা না না মাথা নে ধরন না বালা না এক্স্যাক্টলি ওয়াল্লা আমার এই কোন ওয়ার্ড নাম্বার তুমি বানাইলা রে বা কেনে কেনে ই ওয়ার্ডর বেশিরভাগ মানুষই পাগল ওই ওই যে জেলা এসব রেগুলা মনে করে হ্যাঁ তার মানে তুই আমারে পাগল বুঝাইতে চাইরে নাই নি অনুমান সঠিক আছে হুশকরি মাপ আমার কিন্তু ডেজিগনেশন বহুত উফরে দি ওই হিবাই কোন মানুষ সকল বেশিরভাগ গলান থাকো ঠিক কইছ হিবাই কোন মানুষ না নি তার সিরা তা হে দেখা হই যায় আর খেমে হলো যেন বড় হই যায় এই এই গত বাড়ি ফুয়াফুরি তোমরা কিন্তু আমার ইজ্জত আর দিলাইছো আমার ইজ্জত আর দিও না ভুল ডায়লগ ইগো আমার ডায়লগ আপনি দিলাইছই হাসা কথা ইনো একজন মহিলা তুইয়া তা নিজতর কথা তাই চিন্তা কররা আচ্ছা রে বা ও মাইয়ে ভাই আমি ভুল হলিছি আর ইজাত ভুল জীবনও করতাম না আমারে মাফ করো তুমি তাই ওকে গুড বাই নাম্বার সাপ জি আচ্ছা গুড মাই মাই গো তুমি বহুত বড় কন্যাস নি আমি তো তোর দেখা দেখে উজান বাটি শুরু করলাম এখন আমার দুষ দেশ কিতা আমি কি বাড়া বেটা উজান বাটি বুঝছি না তুমি তো বুঝতে পারলে বাবা না হি ঠিক আছে এর বাদে আমিও তো তোর বাপ নানি আমারও তো আরো আর তোরা কিন্তু আত্ম মারা গেলে বুঝতে এই বেটা ই হি কই আমরা ইলে কিতার লাগি না বাম ও যে ওই জানার তোমার মাঝে আরো আর কিন্তু তোর আছে ওখানে নিয়ে আরো আমি খুশি এই ইটা কিন্তু আমি তোরে আপন ভাবিয়া কইছি দেখি যেটা আবার মাইনচরে কইস না তোরে তোরে আবার হই যাম ইটা মাইনচরে কোয়া যাইস না আনাইলে আমার ইজ্জত মারবে আচ্ছা ঠিক আছে এই তোর মা তো আর আমার কথার লগে আইতো না চল দেখি আক্কেলালি মেম্বারে ভাইনি ওইতে ব্যবস্থা করবো নে আচ্ছা আর খান দিস না আমি দেখি মেম্বারে হই ভাই এই আমি চাকরিটা লই যাই বুঝলাম না ব্যাপারটা কিছু তোমার কাছে কিতার হক ফাইন আমি কিতা কইতাম ওবা কিতা কইতা সব একটু বাঙ্গিয়া খো রাগ করিস না ও ভাই আল্লাহ রাস্তে তোর কাছে ভিক্ষা খাই আমি এতিম দিয়ে ভাই ও তে তো কথা কইতাই মিয়া ধর কিছু খাইলিও না না আমি টেকা দিয়ে কিতা করতাম আমি চুমুকিরে যাই তাই এতিমের ভালোবাসা চুপ করে কইলাম
এটা কোন ধরনের ফাইজলামি কথা ঠিকই কই আর আপনি জানেন না আমি আপনারে ভালোবাসি হ্যাঁ কিটা কোন দিন থাকি গত বৈশাখে দান কাটার পর তো নেই তাই না আমি মন দিছি আচ্ছা বুঝছি তাই তোমার মন দিছেন নি দিছেন না বাদ দিবা ইনো সমস্যা কিটা হায় রে হায় কিটা কইতাম তরে আমি তো নিজেও ব্যাগ কলই গেছি ও ভাই তুই কিচ্ছু কইস না এতিম রে খালি হাতে ফিরে দিস না এ রে তুমি উবাই উবাইয়া এখানে খার কি চাউন রে আও যাই কি গান্দকি আর তুমি ঠিকও কইছো এদিকে আর আনতা কি তুমি যাইও না যাইও না বন্ধু রে হে এতিম রে কান্দাইয়া তুমি যাইও না যাইও না বন্ধু রে এতিম রে কান্দাইয়া তোমার পাও দহরি আতো দহরি একবার মতই কান্দাটা দেখা যাও তুমি যাইও না যাইও না বন্ধু রে এতিম রে কান্দাইয়া মহা সমস্যা বেটা ওইলে কইতে একটু সরম লাগে হ্যাঁ সরম লাগে তা তুই কইরা আসিম কি তৈছে তুমি এক কাম করো হাসিমর মাগুতারে আমার বাড়ি কেন আন্না দিলাও সাসি এখন কই আছো তাই নকন তান বাপর বাড়ি হাসিমর উপরে রাগ করে গেছো নাকি না না আমি তাই তোমার উপরে রাগ করে বাড়ি গেছো নাকি আমি হইলাম কি উজবলুয়ানোর বংশ শুনলাইনি মাত জানে করে হুয়াইত কিবা দাঁত ফালাইয়া তোরে চিবাই লিতাম যাও রবা তার তুমি তাই মার করো আমি গেলাম জি না অত সুজা নাই শরীর 160 ডিগ্রি জল লইয়া গিয়া তোমারে বুট দিছি মেম্বার সাহেব আমার বাবার বুটো গুদিয়া যা শুনুন দূর বেজাই ভাই এই লগে নামা লগে নামা সুকুটি গেছে দেখি যাওয়ার দা হেই হেই হাউক দেস কেনে আমার বুয়ারে তোরে মেম্বার বানানি বলিছে বেটা হায় রে হায় ও বাবা ও ফুত আমার ভুল হয়ে গেছে আপনি হোক আমি কি তা করতাম তিয়ার চলো আমরা লগে হাসিমন নানা বাড়ি হাসিমন মারে আনা লাগবো ও বাবা বুত চলো কা দাদা ই যাই ভাই বিশে যে উজান মাটি মার দি কারণ তাই নানি ও বাবা তুমি আছো ও আট আট বাবা বুত আইয়া না আল্লাহ জানু গো ও জানু আমার মনের কথা কান শুনিয়া যাও ও আমার বাবা ভাই সাসা তুমি আর আমার পিছে পিছে ঘুরিও না আমার আর সাতাইও না তুমি ও বোন বন্ধু বিরক্ত হইও না তুমি আমি তোমারে লাইক করছি অসুবিধা নাই তো এখন থেকে তুমি আমারে আনলাইক করো এই জীবনে আমার পক্ষে আর সম্ভব নয় ও আমার বাবা ফুত আমি কি তা করতাম তে আমার পক্ষে তো সম্ভব নয় তুমি চাইলে সব সম্ভব একটু দয়া করে এতিম রে আল্লাহ মাবুদ ই সাবাল রে আমি কিলান বুঝাইতাম ও বোন আমার কালা ছাগলকে তোমারে দিলাই তুমি মানিলাও আল্লাহ মাবুদ এই ফাগল ফাগল তো ছাগল দিয়ে আমি কিতা করতাম ছাগল বেচ্চা শাড়ি চুরি গয় না কিন ভাই ইতা আমার লাগতো না এই তুই এক কাম করছাই ওগতা বেসিয়া তুই একটা বালা ফাগল ডাক্তার দেখা লাভ নাই গো বোন লাভ নাই লাভ নাই খেলে লাভ নাই উঞ্চি বাবা তাকে তিনবার দেখাইছন কোন কাম হইছে না হ্যাঁ আল্লাহর কসম এক কালাম মিজা মাতিয়ান না তে আর কি তখন ভাই আল্লাহর ভাই সাইয়া এখন আমার রাস্তা খান সারো ও বই আমার একটা সমাধান দেও নাই না আমি রাস্তা পাতাম না দেখি হাসা না দেখি পাগল সঙ্গে শুনো ও সাথী আমার তুমি কেন চলে যাও
কি দোষ করেছি একবার বলে যাও সাথী আমার তুমি কেন চলে যাও কি দোষ করে কারণ কি ভাই নাবে আমার নানি বান্ধবা ঠিক আছে লইলো বাবার নানি গান গাওয়া ঠিক আছে না ভাই ফারে না ওটা সুর নাই বুড়া ওটা নানি সুর নাই এইটা গেছে কি মানে কি তা বুঝলাম না হলু তো কইলা বাবার নানি সুর ঠিক নাই তাহলে রে কুত্তা লাগা সুর নানি বুড়া নানি বাড়ি করলা কো করে দিল আর ও মাইজিরু যা উজান বাড়ি ঠিক আছে আদে মাইজিরু বাড়ি গেছে ওহো ওনি বিষয় ইটা কারো বলতে আছে না আচ্ছা এইটা বাদ দে এই সুমকি রে দেখো তুমি না বাবা ভাই চুমকির দেখি তা করতে তা তাই রে রানী আমি পছন্দ করি না আমি বিয়া করতাম উনি আরে বা আমারও আসি আর তোমার কথা রাজি চিনি তাই না বে তাই রে আমার আমি বলে ভাগ্য লালুয়া উচিত নেই ইকান তো বা মানা যায় না এটা তো ঠিক নাই তুমি তো আরো আর কথা নাই না বে আমিও কইছি উচিত নেই আমার বাবা আলু আমি নাই ওইলে আমার কথা বিশ্বাস হতে না রে ভাই এটা বা আসলে খুব দুঃখজনক হে দুঃখজনক এই দুঃখজনক কি তাই তার শর্মুর গুণ তার না বা আসিম ভাই এটা শর্মর কিচ্ছু না সে তো বললাম আসিম ভাই যখন আমি যাই যাইবে যাইবে এরে এক কাম কর আমার 20 টাকা দাও আমি আজ কিনু খাইতাম ও বাদ ইয়ার 20 টাকা নেই না কত কইল ও ইয়া গেছো তুমি গেছো তো আটকে কাকে দিলাও ও আসিম ভাই কি দাও করো বা ও বাবা ও ভাই তোর ফাও খানো দরাম ইটা মা তোমার লগে আর মাতিস না ই কি দাও না আপনি আপনি হইলে আমার আপন মেম্বার আপনিও তো মাত্র হইব নি পাগলামি বাদ দে আনিলে গুসা করি কোন হান্ডু গোটাই মরে ফুয়া উমকি দিবা না করলাম প্রেম কোনো উমকি এলাও নাই বাবা রে ও বাবা হুমকি নাই আমি তোর কিছু মিনতি করলাম তুই আমার লোক খান সার আপনি ভুল বুঝেন কেনে আমি আপনার লোক ধরতি না আমি জুমকির লোক ধরতি বা আবু মাতস নি হালার হালা তুই ওইসব ফাগল এখন ওইসব আমারে ফাগল বানাইতি ও আল্লাহ আল্লাহ রে বা আমি বেটা গুলি কিলা বুঝাইতাম রে বা আল্লাহ হেই হেই পাগলের পাগল কিতা বুঝাইতে চাস আমার হে আমি কিতা তোর তাই খম বুঝিনি হে যা হর হরা মাসে মতো হর না রে বাবাই আই যে মেয়ের যাইতাম নাই দর হইলে আমার লাজ যাইব অন্ত নি কইলাম হাসানি আমি কই আর ওই তে তুই তা আমি গেলাম আপনি লাগে ইবা গিলা দেখা তো বল কইলাম কিতারে মতই তুই আমারে জারি দিরে ইটা আপনার খাইছো তো দেওয়া লাগে এই বেটা এই একটু হিসাব করি মাপ আমি একজন জনপ্রতিনিধি বুঝছি বুঝছি তো ওয়ান জানি না তো আমরা কাছে আইসি মেম্বারশিপ আচ্ছা খুব ভালো কথা তুই হলো তা আমি দেইলাম কিয়া শিকাইয়া পিরিতি করিয়া ডাকাতি মতই রে গে লাই ফাসাইয়া ও কুল দরিয়া কে লাই বাসাইয়া ও চুমকি রে ও কুল দরিয়া কে লাই বাসাইয়া আচ্ছা রে বা আমার মানে একদম আমি যাই মুগেম নো এরে উনি তো আজ না নাইলে মারি দিমু আমি না মুচ বল না মন না নি বাবা বাবা এরে ও যে গুরা গুরা আমার আর পাম দিও না এটা আমি বুঝি তোর দিতা মানে লিখ দে ছি 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 মান সম্মান দিল আর মান সম্মান দিল মান মান কোন গুরা আছেন না আছেন তো আছেন না আমার না ইরা বাবা না দেখো ও গুনো এরে আসিম বাড়ি যাইয়া ভিটির মাঝে এমন বিষ ঢুকাইমু বাদে যারা এও খামে আইতো না আচ্ছা দিরা
চুপ কর বেটা, দেশের পরিস্থিতি ঠিকও আছে, তোমরা লাগান কিছু ব্যাকল মানুষে পরিস্থিতি খারাপ করো। মানে তোমরা কত নিষেধ বাধা দিছি, তোমরা আমার কথা শুনলাই না, আমার উল্টা আরো খারাপ পাও। আসলে আমরারও মনে হয় কিছু ভুল আছে। আবু মনে হয় হইরাই নিমে ইয়াং ফুড়ি লিয়ে আইলা নির্জন আড্ডা মারা ঠিক নাই। আগে বুঝছি না মেম্বার সাহেব, বুঝার দরকার আসলো। এত সমাজেরও অবনতি ঘটে নিজেরও ক্ষতি হয়, বুঝা উচিত আছিল। এত সমাজেরও অবনতি ঘটে নিজেরও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি। ইতা পরে পাইবা মেম্বার সাহেব, আগে আমার চুমকিরে উদ্ধার করার ব্যবস্থা করো। কা অয় অয় ইটা তো মনে হয় বাইপাস ইয়ে গিয়া বাড়িবা, বা পুলিশও ফোন দেই। মেম্বার সাহেব জলদি করো। কা হ্যালো, আসসালামু আলাইকুম দারোগা সাহেব, আমি আক্কেলালি হইরাম, আক্কেলালি মেম্বার। জি হয় জি হয় ইয়েছে। ও এই মাত্র কিছুক্ষণ আগে একটা ফুড়িরে একটা সিএনজি কিডন্যাপ করে লইয়া বাইপাসের উপায় যার। জি জি হয় জি হয় ও বাইপাসের উপায় মনে হয় যার। জি সিএনজি নাম্বার, এই সিএনজি নাম্বার মুখস্থ আছে নি, 1395-23। দারোগা সাহেব 1395-23। জি হয় জি হয় জি, আপনারা একটু তাড়াতাড়ি দেখো। কা আমরা আইরাম থানা তাইরাম, জি আইরাম থানা। এই চল থানা চল, একটা জিডিও করা লাগবে, চল দেখ।